আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পরিবেশ নেন সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একাদশ অধ্যায় এর পার্ট এক ও দুই নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী নিয়ে। শিক্ষার্থীরা, নৃগোষ্ঠী মানে হলো কি? মানব গোষ্ঠী। তাহলে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করতে গেলে দেখা যায় যে এদেশে বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও কিন্তু দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে, যেমন চাকমা, গারো, সাঁওতাল, মারমা, রাখাইন। তাদের ভৌগোলিক অবস্থান, জীবনধারা, সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে মূলত আমরা এই অধ্যায়ে জানব। শিক্ষার্থীরা, তাহলে তাদের বিভিন্ন বিষয় জানার পূর্বে চলো আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জেনে নিই। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান, প্রথমে লক্ষ্য করো দক্ষিণ পূর্বাংশের বিভিন্ন জেলা, যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এসব জেলায় যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা বসবাস করেন তারা হলেন চাকমা, মারমা, ত্রিপুরা, মো, বম, পাংখোয়া, কুমি, লোসাই ইত্যাদি। আর নৃতাত্ত্বিক বিচারে তারা হলো মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। তো শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি দক্ষিণ পূর্বাংশে দেখলাম, এখন উত্তর পূর্বাংশের যেসব জেলা রয়েছে তার মধ্যে বৃহত্তর ময়মনসিংহ জেলায় যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বাস করে তারা হলো গারো, হাজং, কোচ, এবং বৃহত্তর সিলেট জেলায় বাস করে হলো খাসি, মণিপুরি প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। এছাড়াও মঙ্গোলীয় নৃগোষ্ঠীর আরও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায়। শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো উত্তর পশ্চিমাংশের যে জেলাগুলো রয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, এসব জেলায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকরা বসবাস করে তারা হলো সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মালপাহাড়ি, মালো প্রভৃতি। এছাড়াও বাংলাদেশের আরও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যেমন ঢালু, হাদি, রাজবংশী, বর্মন, মাহাতো, কোল প্রভৃতি। শিক্ষার্থীরা, তাহলে আমাদের সমগ্র বাংলাদেশের ভিন্ন ভিন্ন এলাকায় এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বসবাস করে আসছে এবং বিভিন্ন বিষয়ে তারা অবদান রাখছে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি নৃগোষ্ঠী সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিভিন্ন বিষয়ে জানব। তাহলে সেই নৃগোষ্ঠীটি হলো মূলত চাকমা। লক্ষ্য করো চাকমাদের সম্পর্কে আমরা জানব, চাকমাদের পরিচয়, সামাজিক জীবন ইত্যাদি সম্পর্কে আমরা জানব। তো হলো চাকমাদের সম্পর্কে জানতে গেলে আমরা জেনেছি যে তারা হলো বাংলাদেশের কোন দিকে বাস করে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের জেলাগুলোতে বাস করে, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় তাদের বসবাস। তো নৃতাত্ত্বিক বিচারে এটাও জেনেছি যে তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক, আর সেই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য হলো যে তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, আর গায়ের রং সব হলদেটে, অর্থাৎ কিছুটা হলদেটে, সুতরাং হলো কিছুটা। বাংলাদেশের বাইরেও চাকমা ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচলে বসবাস করে আসছে। এখন চলো আমরা চাকমাদের সামাজিক জীবন সম্পর্কে জানি। চাকমা সমাজ মূলত পিতৃতান্ত্রিক সমাজ, আর পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের প্রধান হলেন পিতা। তাহলে আমরা বলতে পারি চাকমা সমাজের মূল অংশ হলো পরিবার, আর কয়েকটি চাকমা পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার যে প্রধান তাকে বলা হয় কারবারি। কতগুলো পাড়া বা আদাম মিলে গঠিত হয় মৌজা। মৌজার প্রধান হলেন হেডম্যান। তাহলে কারবারি ও হেডম্যান মিলে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে।
এছাড়া কতগুলো মৌজা মিলে গঠিত হয় চাকমা সার্কেল, আর চাকমা সার্কেলের যে প্রধান তাকে বলা হয় চাকমা রাজা। আর এই চাকমা রাজার পদটি হয়ে থাকে বংশানুক্রমে, অর্থাৎ উত্তরাধিকারের সূত্রেই চাকমা রাজা হয়ে থাকেন। তো শিক্ষার্থীরা, আর এছাড়াও যে চাকমা পরিবারের পিতাই যেহেতু প্রধান আমরা জেনেছি, আর পিতার পরে হলো মা ও জ্যেষ্ঠ পুত্রের স্থান, অর্থাৎ পরিবারের বড় ছেলের স্থান পিতার পরে মা ও পুত্রের জ্যেষ্ঠ পুত্রের স্থান। শিক্ষার্থীরা, এখন চলো আমরা চাকমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে জানবো। চাকমাদের জীবিকার প্রধান উপায় কিন্তু কৃষি, আর তারা যে পদ্ধতিতে চাষ করে সেটাকে বলা হয় জম চাষ। আমরা জানি জম হলো এক ধরনের পাহাড়ি চাষ, যেখানে পাহাড়ে ছোট ছোট গর্ত করে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য চাষ করা হয়। তো চাকমারা জম পদ্ধতিতে চাষ করে থাকে। আর ধর্মীয় জীবন সম্পর্কে যদি বলতে যাই যে তারা হলো বৌদ্ধ ধর্মের অবলম্বী, আর বৌদ্ধ ধর্মের বিভিন্ন উৎসব অনুষ্ঠান তারা পালন করে থাকে। সেই দিনে তারা কী করে, বৈশাখী পূর্ণিমা পালন করে থাকে। এছাড়াও মাঘী পূর্ণিমায় তারা কী করে, মাঘী পূর্ণিমায় তারা কিয়াং বা পেগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে পানস ওড়ায়, আর তারা তাদের সমাজে যে মৃতদেহ সেটাকে দাহ করে বা পোড়ায়। আর আমরা দেখব যে প্রতিটি চাকমাদের গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। শিক্ষার্থীরা, আমরা চাকমাদের ধর্মীয় জীবন সম্পর্কে জানলাম, এখন চলো আমরা চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কেও ধারণা নিই। চাকমাদের সাংস্কৃতিক জীবন, সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। মানুষ যা কিছু সৃষ্টি করে, যেসব উৎসব আদি পালন করে, যা কিছু ব্যবহার করে, যাই হোক, সব মিলিয়েই হলো তার সংস্কৃতি। তাহলে সেই চাকমাদের সাংস্কৃতিক জীবন আলোচনা করলে আমরা চাকমাদের পোশাক, খাদ্য, খেলা, উৎসব, জীবন প্রণালী ইত্যাদি সম্পর্কে আমরা জেনে যাব। তাহলে প্রথমে আমরা চাকমাদের সাংস্কৃতিক জীবনের পোশাক সম্পর্কে আমরা জানি যে চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। আর চাকমা মেয়েদের পরনের যে কাপড় সেটাকে কী বলা হয়, পিনন ও খাদি, পিনন এবং খাদি। আর পূর্বে চাকমা পুরুষরা একরকম মোটা সুতার জামা, ধুতি, গামছা পরত, মাথায় একরকম পাগড়ি পরত। আর ইদানিং আমরা জানি যে শিক্ষিত হওয়ার পাশাপাশি তারা শার্ট, প্যান্ট এবং লুঙ্গি পরিধান করে। আর চাকমা মেয়েদের যে তৈরি বিভিন্ন রকমের ফুলটা দিয়ে এবং নানা ধরনের ওনা, এগুলো দেশি বিদেশি সব ফুলের কাছে কিন্তু প্রিয়, এগুলো দেখতে অত্যন্ত সুন্দর চমৎকার। তাছাড়াও তারা বাঁশ বেত এগুলো দিয়ে সুন্দর সুন্দর চিরুনি, বাঁশি, বাদ্যযন্ত্র এগুলো তৈরি করে থাকে। তারপরে চাকমাদের খাদ্য সম্পর্কে যদি আমরা জানি, এ দেখা যাবে চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত। ভাতের সাথে তারা মাছ, মাংস, শাকসবজি ইত্যাদিও খেতে ভালোবাসে। এছাড়াও তাদের প্রিয় একটি খাদ্য আছে যেটার নাম হলো বাঁশ পোড়ন। কচি বাঁশের গুঁড়ি দিয়ে তারা এই খাদ্যদ্রব্যটা রান্না করে থাকে ও তারা এটা দিয়ে ভাজিও করে থাকে। আর তাদের খেলাধুলা সম্পর্কে যদি বলতে চাই, তাহলে দেখবো যে চাকমায় বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে, যেমন হাডুডু, কুস্তি, গিলাখাড়া ইত্যাদি খেলতে ভালোবাসে ছোট মেয়েরা, আবার বউচিও খেলে। আর তাদের উৎসবের কথা যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে চাকমাদের জনপ্রিয় এবং বৃহৎ একটি উৎসব হলো বিজু উৎসব। বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা বীজ উৎসব পালন করে। তাহলে আমরা কী করি, আমরা করি নববর্ষের প্রথম দিন বৈশাখী উৎসব। তাহলে তাদের বীজ উৎসব এবং আমাদের বৈশাখী উৎসব কিন্তু একসাথে মিলে যায়। শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসে আমরা চাকমাদের বিভিন্ন উৎসবাদি সম্পর্কে জানলাম, পোশাক আশাক সম্পর্কে জানলাম, খাদ্য সম্পর্কে জানলাম, তাদের পারিবারিক জীবন সম্পর্কে জানলাম, ধর্মীয় জীবন সম্পর্কে জানলাম, চাকমাদের পরিচয় সম্পর্কে জানলাম। তো তোমাদের পাঠ্য বইয়ের আরও যে বিশেষ বিশেষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিস্তারিত বিবরণ আছে, যেমন গারো, সাঁওতাল, রাখাইন, পরবর্তী ক্লাসগুলোতে তাদের সম্পর্কেও আমরা আলোচনা করব। এরপর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, তাদের ধর্মীয় উৎসব, তাদের আচার অনুষ্ঠান, তাদের বসবাসের জায়গা, এগুলোকে সামঞ্জস্য করে তুলনা করা বা পার্থক্য করা, এগুলোর মাধ্যমে সৃজনশীলগ্রস্ত হয়ে থাকে। তাহলে তোমরা প্রতিটি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে বিস্তারিতভাবে এই অধ্যায়ে জানতে পারলেই তারপর তোমরা পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে তুলনা করতে পারবে। আজ এ পর্যন্তই, তোমরা ভালো করে এগুলি পাঠ করে নিও। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।